নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। করোনা আক্রান্ত সস্ত্রীক প্রাক্তন পুরপতি তমাল বণিক, হোম আইসোলেশনের অনুমতি। ফের প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক হলেন ডক্টর রাজদীপ রায়, জানালেন কৃতজ্ঞতা। শিলচর মেডিকেলে কার্ডিওলজি বিভাগ চাই, ফের আন্দোলনের দুই সংস্থা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনা আক্রান্ত হলেন শিলচর পুরসভার প্রাক্তন পুরপতি তথা কংগ্রেস নেতা তমালকান্তি বণিক। তার স্ত্রী শম্পা বণিকও সংক্রমিত হয়েছেন। মঙ্গলবার উভয়েরই নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তমালকান্তির দোকানের দুজন কর্মী আগেই করোনা আক্রান্ত হন, সেই সূত্র ধরেই তিনি ও তার স্ত্রী সোয়াব টেস্ট করান। তমালবাবু সাংবাদিকদের জানান, তিনি প্রশাসনের সব নিয়ম মেনে নিভৃতবাসী ঘরে থেকেই চিকিৎসা করাতে চান। এ ব্যাপারে প্রশাসনের কাছে আবেদন জানান। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাঁদের অনুমতি দেওয়া হয়েছে ঘরে থেকে চিকিৎসা করাতে। উভয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে স্বাস্থ্য বিভাগের একটি সূত্রে জানানো হয়েছে। শিলচর মালুগ্রাম এলাকায় সান্ধ্য আইন বা কার্ফু এখনও বলবৎ রয়েছে। ঘনিয়ালা অঞ্চলে গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তেজনা দেখা দিলে সোমবার সকালে শহরের 1, 2, 3 এবং 4 নম্বর ওয়ার্ডে কার্ফু জারি করা হয়। মঙ্গলবার এলাকায় নতুন করে কোনো অশান্তির খবর মেলেনি, তবে পরিস্থিতির দিকে নজর রেখে গোটা মালুগ্রামে এদিনও কার্ফু জারি রাখা হয়েছে। গত রবিবারের গোষ্ঠী সংঘর্ষের ঘটনার জেরে সোমবার থানায় দুটি এজাহার জমা পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেফতার করা হবে। কেউ রেহাই পাবে না বলে পুলিশের তরফে এলাকাবাসীকে আশ্বস্ত করা হয়েছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আশাকর্মীদের ভূমিকা অপরিসীম, তাই বর্তমান পরিস্থিতিতে আশাকর্মীদের পাশে দাঁড়ালেন প্রাক্তন সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব। মঙ্গলবার করোনা প্রোটোকল মেনে শিলচর ইন্দিরা ভবনে তিনি বেশ কয়েকজন আশাকর্মীকে ফেস শিল্ড, ছাতা এবং টর্চলাইট প্রদান করেন। সুস্মিতা বলেন, আশাকর্মীরা দিনরাত মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন, ফলে তারাও কোভিড যোদ্ধাদের অন্যতম। আশাকর্মীদের কাজের প্রতি সম্মান জানাতেই তিনি তাদের অতি প্রয়োজনীয় সামগ্রীগুলি তুলে দেন। সুস্মিতা এদিন আশ্বস্ত করেন, আগামীতে জেলার প্রত্যেক আশাকর্মীকে তিনি এসব সামগ্রী প্রদান করবেন। দ্বিতীয়বারের মতো আসাম প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। মঙ্গলবার দলের নির্বাচক কমিটি তাঁকে আরও এক মেয়াদের জন্য সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের জন্য বলেছে। রাজদীপ নিজেই সামাজিক মাধ্যমে এ খবর জানিয়েছেন। একটি পোস্টের মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ পদে পুনর্বহালের জন্য মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, প্রদেশ সভাপতি রঞ্জিত দাস সহ অন্যান্যদের কৃতজ্ঞতা জানিয়েছেন। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগ চালু করার জন্য ফের আন্দোলন শুরু হয়েছে। মঙ্গলবার মার্চ ফর সায়েন্স এবং থাউজেন্ড সায়েন্টিস্ট গ্রুপের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কার্যালয়ের সামনে এক ধর্ণা কর্মসূচি পালন করা হয়। প্লেকার্ড হাতে আন্দোলনকারীরা বিভিন্ন দাবিতে স্লোগান দেন। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগ চালু না করায় বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন এ অঞ্চলের মানুষ। চিকিৎসা না পেয়ে এখানে বহু মানুষের অকাল মৃত্যু হচ্ছে, তাই অবিলম্বে কার্ডিওলজি বিভাগ চালু করার দাবিতে একটি সনদপত্র তুলে দেওয়া হয় যুগ্ম সঞ্চালকের কাছে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিস্থিতির কথা ব্যক্ত করেন উভয় সংগঠনের কর্মকর্তারা। আমরা আজকে এখানে আইসি মেমোরেন্ডাম লিয়ে আমাদের একটাই ডিমান্ড, যেটা আমরা গত 10 মান্থস থেকে আমরা গভর্নমেন্টের কাছে একটাই ডিমান্ড আছি, যে মানে আপগ্রেডেশন এন্ড মেডিকেল ফেসিলিটিস, একটা কার্ডিওলজিস্ট আর এনজিওপ্লাস্টিক মানে ফেসিলিটিস যেগুলো আছে এগুলো নিয়ে আমরা এই ডিমান্ডটা নিয়ে এখানে আইসি। আমরা ডক্টর ইভেন কি রেডি, মিস্টার রাকেশ গোপাল তার অ্যাপ্রুভেলটা এখন পর্যন্ত আমরা পাইলাম না সরকার থেকে। তো এই জিনিসটা নিয়েই আমরা এখানে আইসি, যাতে তাড়াতাড়ি তার অ্যাপ্রুভেলটা দেওয়া। আর আমরা এখানে যে মানে রোজ রোজ যে মানুষ মারা যায় ডিউ টু ল্যাক অফ মেডিকেল ফেসিলিটিসের লেগে, এই জিনিসটা যাতে কমে আর মর্টালিটি রেটটা যাতে বাড়ে সেই জিনিসটার লেগে আমরা এখানে আইসি। এইরকম সেম মেডিকেল কেসে একটা ছেলে মারা গেছে সায়ন দাস, এরও সেম এরকমই ঘটনা। তো এগুলো যাতে আর না হয় ফিউচারে, এগুলোর লেগে আমরা এখানে সব মানে দিন রাত ধরে আমরা এখানে কষ্ট করতাম খাটতাম। একটাই কারণ যে সরকারের কাছে একটাই কথা যে আমরা যেগুলা অভাব আছে মেডিকেল ফেসিলিটিসের মধ্যে এগুলো যাতে তাড়াতাড়ি তারা পূর্ণ করিয়া দেয়। এত বছরের মেডিকেল কলেজ, শিলচর মেডিকেল কলেজ, এত এত মানুষের আশা নিয়ে মানুষ এখানে আসে, কিন্তু ট্রিটমেন্টের অভাবে মানুষ প্রাণ হারায়, সেটা খুব দুঃখজনক ব্যাপার। কারণ শিলচর মেডিকেল কলেজ এত পুরনো, এখানে
কার্ডিওলজি ডিপার্টমেন্ট এত ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, এটা তো থাকাটা খুবই দরকার ছিল। প্রথমে বলা হয়েছে ডাক্তার আসতে চায় না, তারপরে যখন আমরা শুনলাম ডাক্তার আসতে চাইছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না, তো আজকে আমরা এখানে একটাই প্রশ্ন যে ডাক্তার কেন আসছেন না, কারণ কি? খুব শীঘ্রই যেন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট করা হয়, যেন আরও অনেক সায়ন্তন এরকম প্রাণ হারাতে না হয়, এটাই আমাদের বক্তব্য। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোগ মুক্তি কামনা করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গত রবিবার নিজেই টুইট করে তার করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার খবরটি জানিয়েছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে আরও জানান, তার সঙ্গে যারা দেখা করেছিলেন তারা যেন নিজেদের করোনা টেস্ট করিয়ে নেন। এরপরই রাজ্য বিজেপির 5 সাংসদ হোম কোয়ারেন্টাইনে যান। অমিত শাহ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোগ মুক্তি ও সুস্থতা কামনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অমিত শাহ হাসপাতালে ভর্তি হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী কামাল গভীর উদ্বেগ প্রকাশ করেন। অমিত শাহকে পাঠানো এক বার্তায় তিনি বলেন, এই চ্যালেঞ্জিং সময়ে আপনার জন্য আমাদের প্রার্থনা রয়েছে। আসাদুজ্জামান বলেন, আমাদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে যে আমরা সকলে একসঙ্গে আমাদের জীবনে স্বাভাবিকতা আনতে ও এই বিপদকে পরাস্ত করতে সক্ষম হব। ভারতে করোনা মোকাবিলা ও নিয়ন্ত্রণে আনতে অমিত শাহের দক্ষতারও প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। মঙ্গলবার পাঠানো ওই বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান অমিত শাহের দ্রুত আরোগ্য কামনা করেন। ঢাকা থেকে রিদি হকের রিপোর্ট। হাইলাকান্দিতে বহু চর্চিত মাইনরিটি স্কলারশিপ কেলেঙ্কারিতে অবাক করা আরও কিছু তথ্য সামনে এলো। জেলার ব্রজপুর প্রথম খণ্ডের বর্ণমালা বিদ্যানিকেতনের পড়ুয়াদের নাম স্কলারশিপের তালিকায় থাকলেও স্কলারশিপ থেকে বঞ্চিত রয়ে যায় তারা। এরই প্রতিবাদে মঙ্গলবার সরব হল জনশক্তি সেবা সমিতি। সংগঠনের কর্মকর্তারা অভিযোগ করেন, বর্ণমালা বিদ্যানিকেতনের পড়ুয়াদের নামে প্রকৃত ব্যাংক অ্যাকাউন্টে মাইনরিটি স্কলারশিপের অর্থ জমা না করে ভুয়ো অ্যাকাউন্ট খুলে এই অর্থ গায়েব করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্তক্রমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা। অন্যথায় তারা আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। আমি বর্তমানে আপনাদের জড়িয়ে একটি তথ্য সামনে আনবো। এটি হচ্ছে বর্ধপুর প্রথম খণ্ডের বর্ণমালা বিদ্যানিকেতন একটি প্রাইভেট স্কুল আছে, ওই স্কুলে একজন ছাত্রী, ওনার নাম হচ্ছে সানিয়া বেগম বড়বইয়া, পিতা বাবুল হোসেন বড়বইয়া। উনি আমার ভাগ্নি হয়, আমার বোনের বোনের মেয়ে। ওই ছাত্রীর না মাইনরিটির যে অ্যাপ্রুভের যে লিস্ট আছে ওই লিস্টে ওনার নাম আছে, কিন্তু দেখা গেছে ওই ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো টাকা জমা হয় না। আমি গত দু একদিন পূর্বে ওর অ্যাকাউন্টে যে দেখেছি, ওর অ্যাকাউন্টে কোনো মাইনরিটির স্কিমের কোনো টাকা জমা হয় না। আমি এটাই বলতে চাই যে এই স্কুলের যে প্রধান শিক্ষক কৃষ্ণরঞ্জন মালাকার, ওনার প্রচেষ্টায় আরও কিছু সংখ্যক দালাল আছেন, ওনারা ভুয়া অ্যাকাউন্ট করে ওই স্কুলের প্রায় 100 অধিক ছাত্রছাত্রী দেখিয়ে প্রায় 1400 টাকা আত্মসাত করেছে। তাই আমরা জনশক্তি সেবা সমিতির পক্ষ থেকে ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতি শীঘ্রই হাইলাকান্দির আদালতে একটি মামলা করব, যাতে ওই কালপিটগুলোকে আইনের আওতায় আনা হয়। মেডিকেল, প্যারামেডিকেল এবং ল্যাবরেটরি টেকনিশিয়ানদের চাকরি স্থায়ীকরণ, সরকারি কর্মীদের সমহারে বেতন প্রদানের দাবিতে সরব হয়েছে এনএইচএম টেকনিক্যাল এমপ্লয়িজ ইউনিয়নের হাইলাকান্দি জেলা শাখা। সংগঠনের কর্মকর্তারা মঙ্গলবার তাদের এসব দাবির পরিপ্রেক্ষিতে হাইলাকান্দির জয়েন্ট ডিরেক্টরের হাতে একটি স্মারকপত্র তুলে দিয়েছেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংগঠনের কর্মকর্তারা জানান, অতিমারী করোনা দুর্যোগের এই সময় নিজেদের জীবন বাজি রেখে নিরলসভাবে কাজ করে গেলেও উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছেন না, সরকার তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। তারা বলেন, 15 দিনের মধ্যে দাবি পূরণ না হলে তারা কর্মবিরতির পথে পা বাড়াতে বাধ্য হবেন। আসলে আমরা এখানে এসেছি আমাদের জেন্ডার সরকারকে একটু মেমোরিয়াল দেওয়ার জন্য, আমাদের বিভিন্ন নারীশ্রমের দাবি দোকান নিয়ে। তো অনেকদিন থেকে আজকে আমরা কাজ করে যাচ্ছি কোভিড-19 অনলাইন সোলজার হয়ে, কিন্তু আজকে নতুন হয়ে কিন্তু আমাদের কোনো ফেসিলিটি দেওয়া হয়নি। বিশেষ করে আমাদের কন্ট্রাকচুয়াল যে স্যালারি দেওয়া হয় স্যালারিতে আমাদের মানে পার্সোনাল চলাফেরাও সমস্যা হয়ে দাঁড়ায়। আমরা অনেক সময় সরকারকে দাবি জানিয়েছিলাম আমাদের রেগুলেশনের কারণে, তো সরকার কোনো পদক্ষেপ নেয় না, আমাদের ইকুয়াল স্যালারিতে কোনো পদক্ষেপ নেয় না, কোনো ফেসিলিটিতে আমাদের কোনো সাহায্য করা হচ্ছে না। তো বিশেষ করে এখন যে সিচুয়েশন চলতেছে কোভিড-19, এই সিচুয়েশনে আমাদের ভাবার কথা ছিল ওই জায়গাতে এডুকেশন ডিপার্টমেন্ট সব ফেসিলিটি বুক করছে, কিন্তু যদি কোনো ফেসিলিটি বুক করার ছিল তা আমরা করতাম এনআইএসএম এমপ্লয়ি যারা কোভিড-19 মৃত্যুর সম্মুখীন হয়ে কাজ করছে। আমাদের কত টেকনিশিয়ান আজকে অবধি মারাও গেছেন,
তো কত পজিটিভ হয়ে এখনো হসপিটালাইজ আছেন, তো যেগুলো দাবি আমরা অনেকদিন থেকে করে যাচ্ছি, সরি আমার দাবি দাবা নিয়ে কোনো ডিসকাশন হচ্ছে না আমাদের হাই অথরিটিতে। তো আশা করছি আমাদের এইবার এই যে মেমোরেন্ডাম সিএম স্যারের কাছে বা আমাদের হেলথ মিনিস্টারের কাছে দিয়েছে, আজকে আমার জন্য একটা কাজ দিয়েছি, তো আশা করি কিছু জানানো থাকো। আজকে দেখা যাচ্ছে আপনাদের আপনারা কালো বেশ পরিধান করে ডিউটি করছেন, এটার মধ্যে থেকে আমরা যে মেমোরেন্ডাম দিয়েছি আজকে থেকে আগামী 15 দিন পর্যন্ত আমরা কালো বেশ পরিধান করে ডিউটি করবো। যদি আমাদের কোনো মানে সমস্যা সমাধান না আসে তাহলে আমরা আমাদের পুরো ইউনিয়ন নিয়ে আমরা সবাইকে ডিসকাশন করে সবার সঙ্গে আমরা কিন্তু একটা ডিসিশন করবো। মোটামুটি আমরা ব্র্যান্ড ডাউনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন খতিয়ে দেখতে তথা এসব প্রকল্প পর্যালোচনার উদ্দেশ্যে এক সভার আয়োজন করা হয়। মঙ্গলবার ভুবন হিল জিপির নিকামা কমিউনিটি হলে আয়োজিত বিজেপির ওই সভায় পৌরোহিত্য করেন পালংঘাট মন্ডল সভাপতি সৌমেন দাস। এদিনের সভায় উপস্থিত ছিলেন কাছাড় জেলা কমিটির সহসভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, মন্ডল সভাপতি শ্যামল ভট্টাচার্য, রত্নময় দাস, অমাজিত চন্দ, ধীরেন্দ্র চন্দ্র দাস, ভুবন হিল জিপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য সহ আরও অনেকে। পরে এদিনের সভার উদ্দেশ্য নিয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ডল সভাপতি সৌমেন দাস। পালংঘাট মন্ডল এর উদ্যোগে ভুবন হিল জিপিতে আমরা এই যে 14 ফাইন্যান্স যেগুলো পয়সা জিপিতে এসেছে সেই জিপির ফান্ড নিয়ে আমরা সাংগঠনিকভাবে সংগঠনের প্রেসিডেন্ট প্লাস মেম্বার বুথ কমিটি শক্তিকেন্দ্র সবাইকে নিয়ে আমাদের এই জিপিতে কাজ কাম চলছে কি না, সেই কাজগুলোর গতি কীভাবে আছে, কাজের ত্বরান্বিতে আছে কি না, সেই উদ্দেশ্যে আমরা বসেছিলাম। বসার পরে আমাদের এখানে যে সমাধান এসেছে যে আমাদের এই জিপির যে প্রেসিডেন্ট আছেন বা এপি আছেন ওনারা আমাদের সংগঠনের সাথে যুক্ত থেকে কাজকামগুলো খুব সুন্দরভাবে চলছে। বন বিভাগের আধিকারিক প্রয়াত শরীফউদ্দিন বড়ভুইয়ের মৃত্যুতে এক স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। মঙ্গলবার তারই হাতে গড়া জাটিঙ্গামুখ বদরপুর হাইস্কুলে আয়োজন করা হয় ওই স্মরণ সভার। এতে প্রয়াতের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বহু বক্তা। পরে প্রয়াতের আত্মার শান্তি ও সদ্গতি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাটিঙ্গামুখ বদরপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মঞ্জুর আহমেদ বড়ভুইয়া, রহিমউদ্দিন বড়ভুইয়া, জাটিঙ্গামুখ বদরপুর এম এ স্কুলের প্রধান শিক্ষক আলতাফ হোসেন বড়ভুইয়া, আয়াজ আলী, মনীন্দ্র কুমার নাথ সহ আরো অনেকে। ওটা হাইজেন দেখাইয়া মত লইছেন লইয়া তার স্কুল করছেন, হাই স্কুল করার পরেও তার কে লইছে সঙ্গে একটা এম স্কুল করতাম, একটা এম স্কুলে করছেন 1996 ইংরেজিতে। শেষ করে তাই পরবর্তী চিন্তা নেক্সট পরের বছর চিন্তা করছেন যে এই এলাকাত কোনো ঈদগাহ নাই, ঈদের নামাজ পড়া লাগিয়ে বহুত আমরা মসজিদে এবং ঈদগাহ নামাজ পড়া বেশি মানুষের ফলাকার স্বভাব বেশি, এটা আল্লাহ উল্লার কাছে করা আছে। তখনও তাই চিন্তাধারা করিয়া সরাসরি নয় মসজিদ মানুষের অধিকর্তা করে ডাকাইয়া আনিয়া মিটিং করিও তাই আরম্ভ করছে এবং ঈদের দিন ঈদের নামাজ পড়ে তাই এর ধরেও সবার ডাকে ঢুকে ফরের দিন তাই নিজে মানুষ লইয়া লেবারের মতো হয়েছে নিজের স্বভাবের খাস। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। করোনা আক্রান্ত সস্ত্রীক প্রাক্তন পুরপতি তমাল বণিক, হোম আইসোলেশনের অনুমতি। ফের প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক হলেন ডক্টর রাজদীপ রায়, জানালেন কৃতজ্ঞতা। শিলচর মেডিকেলে কার্ডিওলজি বিভাগ চাই, ফের আন্দোলনের 2 সংস্থা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।